দেশের প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের 94তম জন্মবার্ষিকী উদযাপন করল জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংস্থা। এ অনুষ্ঠানে রাজ্যে সাম্প্রতিক বন্যায় যারা দুর্গতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে স্বর্ণপদক ও মানপত্র দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ, বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার, বিধায়ক সুশান্ত দেব প্রমুখ। দেশে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করে এই অনুষ্ঠান শুরু হয়। এ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ সংগঠনে এই ধরনের সামাজিক কর্মসূচির জন্য ধন্যবাদ জানান। দেশ গড়তে এবং সুন্দর মানসিকতার একটা জাতি গড়তে এই সমাজে তিনজনের বিশাল অবদান রয়ে গেছে। ওনারা হচ্ছেন বাবা, মা এবং শিক্ষক, শিক্ষিকা। আমি এই অনুষ্ঠানে আবারও অভিনন্দন জানাচ্ছি জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন প্রতিষ্ঠা, তার যে প্রতিষ্ঠা করেছেন ওনাকে, এটা নিশ্চয়ই হবেন আলী আসুফ ভাই। এই ডক্টর এপিজে আব্দুল কালামের 94তম জন্ম শতবার্ষিকীতে এই যে অনুষ্ঠানে আয়োজন করেছেন আসুক ভাই, সবাই বলবেন, সবাই তাকে বাহবা দেবেন, এরকম একটা মহতী কাজের উদ্যোগ নেওয়ার জন্য। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক সুশান্ত দেব। তিনিও জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের সম্পাদক জালাল মিয়াকে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য অভিনন্দন জানান। তিনি জানান 2023 সালের বিধানসভা নির্বাচনে বিশালগড়বাসী তাকে কাজের সুযোগ করে দিয়েছেন। তিনি মানুষের জন্য কাজ করতে চান, সকলকে সাথে নিয়ে আগামী দিনের দিকে এগিয়ে যেতে চান। 2023 বিধানসভা নির্বাচনে মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি, মানুষ আশীর্বাদ ভালোবাসা দিয়েছে, সুযোগটা মানুষ সবসময় পায় না, যেহেতু সুযোগটা পেয়েছি ইচ্ছে 100% দিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করা, মানুষের সেবা করা। কতটুকু করতে পারছি সেটার বিচার আপনারা করবেন। আগামী দিনে মানুষের জন্য কাজ করতে চাই, প্রত্যেককে সঙ্গে নিয়ে আমরা কাজ করতে চাই। এবং সমাজ যে পরিবর্তন হচ্ছে এটা কিন্তু আমরা আজকের অনুষ্ঠান থেকে আমরা বুঝতে পারছি, এবং এই বন্যা থেকেও আমরা বুঝতে পারছি সমাজ পরিবর্তন হচ্ছে। কারণ এই বন্যাতে আমরা দেখেছি আমাদের সরকার, প্রশাসন, প্রত্যেকটা সামাজিক সংগঠন, অনেক ইন্ডিভিজুয়ালস প্রত্যেকে মিলে সাধারণ মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছে। কেউ মানুষের বাড়িতে ত্রাণ পৌঁছে দিয়েছে, কেউ মানুষকে রেস্কিউ করার চেষ্টা করেছে, অনেকে নিজের মানে প্রাণের বাজি রেখেও মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে। আমরা কিন্তু এইরকম সমাজ ব্যবস্থাই চেয়েছিলাম। আমরা আগামী দিনে সবাই মিলে আমাদের মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, এই রাজ্যকে আমরা শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করব, সাধারণ মানুষের পাশে দাঁড়াবো। এবং আমি বিশালগড়ের বিধায়ক হিসেবে আজকে আপনারা এখানে বসে আছেন, আমি আজকেও দায়িত্ব সহকারে বলতে চাই প্রত্যেকটা বিশালগড়বাসীর পাশে আমি থাকবো যতক্ষণ পর্যন্ত মানে আমার কাজ করার যতক্ষণ পর্যন্ত শক্তি থাকবে, আমি ততক্ষণ পর্যন্ত মানুষের জন্য কাজ করব। মানুষকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে অনেক দূরে এগিয়ে যেতে হবে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার বলেন, দুস্থ মানুষদের সাহায্য করা জালাল মিয়ার একটা নেশা, যেভাবে তিনি মানুষের পাশে দাঁড়ান তা ভাবা যায় না। স্কুল পড়েনি, পড়াশোনা করেনি, কিন্তু আমরা জানি যে শিক্ষা মানুষকে মানবিক করে, কিন্তু একজন ছেলে যে পড়াশোনা করেনি ও এভাবে মানুষের পাশে দাঁড়ায় এটা ভাবা যায় না। এটা আমাকেও ব্যক্তিগতভাবে অনুপ্রেরণা দেয়। আমি জামালকে, জালালকে খুব ফলো করি, যেমন সঠিক টিভিগুলো আমি ফলো করি, বিভিন্ন সময় ওর নিউজও আমি পড়ে থাকি। তো আজকে যে উদ্যোগটা নিয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে যে এই অনুষ্ঠানে রাজ্যের সাম্প্রতিক বন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন এমন সমাজসেবীদের মানপত্র এবং স্বর্ণপদক দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।